হ্যালো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি আমরা। সঙ্গে সঙ্গে দেখুন কে আছে, অলোক। আজ সপ্তমী, পূজা মণ্ডপগুলোতে নবপত্রিকা স্নানের প্রস্তুতি চলছে। বাড়িতে বাড়িতে ফোঁটা দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে। চারিদিকে শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। আমরাও ভোরবেলা ফোঁটা দিয়ে পুজো পর্ব সেরে বেরিয়ে পড়লাম। ভোর তখন 5টা। অলোক দাও গাড়ি নিয়ে হাজির। হাই ফ্রেন্ডস, আমি মোহর, আমিও এসেছি বেড়াতে। 3 দিনের জন্য চললাম ঝাড়গ্রাম ও বেলপাহাড়ির উদ্দেশ্যে। মাঝে মাঝে একটু বিশ্রাম ও আবার এগোতে থাকা। দ্বিতীয় হুগলি সেতু অতিক্রম করে কোলাঘাট পেরিয়ে খড়গপুর হয়ে জঙ্গলমহলের রাস্তা দিয়ে এগোচ্ছি আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে। যাবার রাস্তা এতটাই সুন্দর, মন বলে বারবার এখানেই ফিরে আসি। কালো পিচের রাস্তার দুধারে সবুজে সবুজ শাল গাছের জঙ্গল ভেদ করে আমরা এসে পৌঁছালাম ঝাড়গ্রাম শহরে। ঝাড়গ্রামে এসে আমরা উঠেছিলাম ডুলুং গেস্ট হাউসে। চলুন আকাশপথে দেখে নিই ঝাড়গ্রাম শহরটাকে কীরকম লাগে। ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডুলুং গেস্ট হাউসের একদম পাশেই ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন। ওই যে দেখা যাচ্ছে রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব প্রায় 175 কিলোমিটার, সময় লাগে প্রায় 4 ঘন্টা। আমরা চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়ি। ঝাড়গ্রামের মূল আকর্ষণ হলো এই রাজবাড়ি। জানবো রাজবাড়ি জুড়ে নানা ইতিহাস। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। ঝাড়গ্রাম রাজবাড়ির সামনেই অবস্থিত ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের অন্তর্গত এই ট্যুরিস্ট কমপ্লেক্স। এই কমপ্লেক্সের মধ্যে ছোট বড় সব ধরনের কটেজ ও রুম বুকিং পাওয়া যায়। চাইলে আপনারাও এখানে বুকিং করে আসতে পারবেন, যা বুকিং করা হয় অনলাইনের মাধ্যমে। ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। রাজবাড়ি কথাটা শুনলেই আমাদের সবার মনের মধ্যেই নানা ইতিহাস উঁকি মারতে থাকে। শতাব্দী প্রাচীন ইতিহাস জড়িয়ে আছে এই রাজবাড়ি জুড়ে। রাজস্থানের রাজ পরিবারের রাজাদের সাথেও রয়েছে এই রাজবাড়ির যোগসূত্র। এমনকি মোগল সম্রাট আকবরেরও যোগসূত্র রয়েছে এই রাজবাড়ির সঙ্গে। আনুমানিক 1592 সালে মল্ল রাজাদের আমলেই এই রাজবাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা ছিলেন মল্ল রাজা। শেষ মল্ল রাজা নরসিংহ মল্লদেব 1931 সালে নতুন করে এই রাজবাড়িটি তৈরি করেছিলেন। নতুন রাজবাড়িটির পেছন দিকেই পুরানো রাজবাড়িটি আজও বর্তমান। 1570 সাল, তখন দিল্লিতে রাজত্ব করতেন মোগল সম্রাট আকবর। সম্রাটের নির্দেশে ও মানসিংয়ের আদেশে রাজস্থানের রাজা সর্বেশ্বর সিং ও তার দাদা মিলে বাংলা, বিহার ও উড়িষ্যা দখল করেন। তখন এই জায়গায় রাজত্ব করতেন মাল রাজারা। যুদ্ধে সর্বেশ্বর সিং মাল রাজাদের পরাজিত করেন। মাল রাজাদের পরাজিত করার পর তিনি এই জায়গায় মনসবদারি নেন এবং মল্লদের উপাধি ধারণ করেন। এরপর থেকেই সম্রাট আকবরের নামে রাজকার্য চলতে থাকে। ঘটনাটি ঘটেছিল বিজয়া দশমীর দিনে। সেই জন্য প্রতি বছর বিজয়া দশমীর দিনটি যুদ্ধজয়ের আনন্দ উৎসব পালন করা হয়, যা আজও বর্তমান। সর্বেশ্বর সিং চৌহান এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি একটি রাজ্য প্রতিষ্ঠা করেন, যার রাজধানী হলো এই ঝাড়গ্রাম। বাংলায় বর্গী আক্রমণের সময়ও এই রাজবাড়ি ও রাজাদের জুড়ে অনেক ইতিহাস রচিত আছে। আজও রাজবাড়িতে রাজপরিবারের সদস্যরা বসবাস করেন। রাজবাড়িটির ভেতরেও টুরিস্টদের থাকার ব্যবস্থা আছে।
আপনারা চাইলে এখানে থাকতে পারেন, তার জন্য অবশ্যই অনলাইন বুকিং করতে হবে। এই রাজবাড়িতে লর্ড ওয়েলিংটন, লাল বাহাদুর শাস্ত্রী, উত্তম কুমার, প্রণব মুখার্জি এসে থেকেছেন। এবার জেনে নিই বাংলা চলচ্চিত্র জগতের কি ভূমিকা রয়েছে এই রাজবাড়ির সাথে। উত্তম কুমার অভিনীত সন্ন্যাসী রাজা, ফেলুদা সিরিজের টিনটিনেটর যিশু, সদ্য মুক্তি পাওয়া আবির চ্যাটার্জির অভিনীত দুর্গেশগড়ের গুপ্তধন ছবিগুলির শুটিং হয়েছে এখানে। সূর্যনারায়ণের জমিদারি বা ইটালিয়ান ও ইসলামিক আর্কিটেকচার সমৃদ্ধ বৈকুণ্ঠপুরী হোক বা গুপ্তধনের সন্ধানে দুর্গেশগড়ই হোক, জায়গাটা হলো এই সবুজে ভরা ঝাড়গ্রাম ও এই রাজবাড়ি, যা সবুজ ও সুন্দরের এক অনবদ্য নিদর্শন। আমাদের পরবর্তী ভিডিও চিল্কিগড় রাজবাড়ি নিয়ে অবশ্যই দেখবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে।